দিয়ে যখন সবাই বাড়ি চলে যায় তখন আমার কাছে মনে হয় ঢাকা শহরটা একদম কোলাহল মুক্ত হয়ে যায়। কোনো প্রকার জ্যাম নেই, কোনো মানুষজনের ভিড় নেই, রাস্তাঘাট সব ফাঁকা থাকে। তো এই সময়টাতে একটু রিক্সা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। তো আজকেও তেমন একটা দিন, আমার মনে হচ্ছিলো রিক্সা দিয়ে একটু গ্রাম্য ফিল নিতে পারলে খুব ভালো লাগতো, কারণ এই যানজটপূর্ণ একটা শহরে এভাবে আসলে সময় কাটাতে কার ভালো লাগে? আমার তো লাগে না। এই জন্য আমি আসলে শাওয়ার করলাম, হেয়ার ড্রাই করলাম, রেডি হয়ে নিলাম, আমরা একটু বাইরে যাব। তো তমালকে বলার পর বললো চলো কাছে কুলে যেখানে রিক্সা দিয়ে ঘোরা যায় সেখানেই যাই। তো সেই হিসেবে আমার বাসা থেকে খুব কাছে, এটা বসুন্ধরার ওই দিকে পূর্বাচল মেবি, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই। তো এটা আমার বাসা থেকে 15 মিনিট, হ্যাঁ 15 মিনিটই হবে এরকম আসলে ডিস্টেন্স। তো সেই হিসেবে আমরা একটা রিক্সা নিয়ে এখানে চলে গেলাম। খুবই ভালো লাগছিলো, কিন্তু একটু রোদ বেশি ছিল। তো আমরা এখানে এসে একটু হাঁটতে চাচ্ছিলাম, কিন্তু যেটা হলো এত মানুষ। তো এখানে এসে আমরা প্রথমে মিষ্টির দোকান দেখলাম, তো আমরা মিষ্টি খেয়ে নিলাম। এই মিষ্টিটা আমরা কিছু বাসার জন্য নিয়েও নিলাম, আবার এখানে প্যারা সন্দেশ যেগুলো আছে এটাও কিছু নিলাম। মিষ্টি দেখলে আসলে কি হয়, আমার আসলে মাথা ঠিক থাকে না, আমি আসলে এতই মিষ্টি প্রিয় একটা মানুষ, মানে মনে হয় সবগুলো মিষ্টি যদি আমি খেতে পারতাম। খুবই মানে আর কি বলবো, মিষ্টি প্রিয় এক্সট্রিম পর্যায়ে গেলে যা হয় আর কি। তবে এই মিষ্টিটা সত্যিই খুব মজা ছিল। এটা না কোয়ালিটি আসলে কেমন আমি ওইভাবে বলতে পারছি না, কারণ ওরা কী পরিবেশে বানায় বা কীভাবে, বাট খেতে মজা ছিল মিষ্টিটা। আর আমরা যে একটা প্যারা সন্দেশ নিয়েছিলাম সেটাও মজা ছিল, তবে ল্যাংচা বলে এটাকে, ল্যাংচাটা বেশি মজার। দেন আমরা মিষ্টি খেয়ে মিষ্টি বাসার জন্য নিয়ে তারপর আবার একটু হাঁটাহাঁটি করছিলাম। তো একটু সামনে এগোতেই দেখলাম এখানে একটা মেলার মতো, তো এখানে নাগরদোলা ছিল, তারপর একটা নৌকার মতো এই যে ছিল, তারপর একটা ট্রেন ছিল পাশ দিয়ে। ট্রেনটা দেখে খুব মজা লাগছিল, ছোটোবেলার কথা মনে হচ্ছিল, শিশু পার্কে যে ট্রেনে উঠতাম। আর এত মানুষ, মানে আমি আসলে বেসিক্যালি চাচ্ছিলাম যেখানে মানুষজন খুব কম থাকবে, নিজের মতো করে একটু সময় কাটানো যাবে এই টাইপের, বাট এখানে এত ভিড় ছিল। যাই হোক, সবাই বেড়াতে এসছে ঈদের ছুটিতে হয়তো, বা বাসায় থাকতে আমার মতো ভালো লাগছে না। আর এখানে কিছু স্টল ছিল এরকম, প্লেট গ্লাস হাঁড়ি পাতিল এই টাইপের, যদিও আমরা এখান থেকে কিছু কিনিনি আর কেনার দরকারও ছিল না। তারপরও দেখছিলাম, বলছিলাম যে এটা কিসের ওটা কিসের, যা হয় আর কি। আর এখানে হলো কাঠের কিছু জিনিসপত্র ছিল, ছোট বাচ্চাদের খেলনা ছিল, আর হাঁড়ি পাতিল মোস্ট অফ দ্য দোকানে হাঁড়ি পাতিলই ছিল আর কি। তবে মজা লেগেছে যে কিছু কিছু দোকানে কাঁচের চুড়ি ছিল। কাঁচের চুড়ি আমার এমনিতেই অনেক ভালো লাগে, অনেক বছর হয়েছে আমি কাঁচের চুড়ি পরি না। আমার আসলে মানে অফিসে তো আসলে চুড়ি টুড়ি ওইভাবে পরে যাওয়া যায় না, সেজন্য আসলে পরা হয় না, বাট আমার আগে অনেক কালেকশনে ছিল। তো ঘুরতে ঘুরতে আমরা এখানে এসে দেখলাম যে পিঠা বানাচ্ছে, এখানে নাকি হাঁসের মাংস পাওয়া যায়। তো তমালের যেহেতু হাঁসের মাংস খুব পছন্দের, তো আমরা আসলে এখানে বসে গেলাম খাওয়ার জন্য, আর কিছু ভর্তাও ছিল। তো যেটা হয়েছে, আমরা ভাবলাম যে এখানে হয়তো বা চিতই পিঠার সাথে এগুলো খায়, কিন্তু পরে দেখলাম যে উনি একটু রুটি টাইপের বানাচ্ছে। আমরা আসলে এটা নাম জানছিলাম না, মানে জানতাম না আর কি। তো যেটা হলো, আমি আসলে তোটা হয়তো বেশি বলে ফেলছি, সরি, আমার এটা একটা বাজে অভ্যাস। তো যাই হোক, এখানে এই টাইপের রুটি বানাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কী, উনি বললেন এটা চাপড়ি টাইপের। তো আমরা চাপড়ি নিলাম, হাঁসের মাংস নিলাম, তার সাথে একটা ভর্তা নিলাম। আমি আসলে ভর্তা খুব একটা খাই না, যেহেতু এই ভর্তাগুলো আসলে একটু ঝাল টাইপের হয়, আমি আসলে ঝাল খুব একটা বেশি খাই না, খেতে পারি না। তবে তমাল হলো সরিষা ভর্তা নিয়েছিল, তো আমরা এখানে বসে গেলাম। এই জায়গাটা এত গরম আর এত মানুষজন ছিল যে কি বলবো, আমরা ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। আর তরকারিটাও এত বেশি ঝাল ছিল, আমরা তো এত বেশি ঝাল কেন, বিশেষ করে আমি একদমই ঝাল খেতে পারি।
আমি খাচ্ছিলাম, তবে ছিল, ভালোই ছিল। আমরা আসলে চাপড়ি খেয়ে অভ্যস্ত না বা কখনো খাইনি, এটাই ফার্স্ট টাইম। সো চাপড়িটা আমাদের কাছে ভালো লাগেনি। তমাল খাচ্ছিল আর বলছিল এটা আমরা কি খাচ্ছি, আমি নিজেও নাম জানতাম না। যাই হোক, তারপর আমরা আরেকটু ঘুরলাম, একটু হাঁটলাম। তো এত বেশি মানুষ ছিল, খুব একটা এনজয় করেছি তা না। দেন একটু সন্ধ্যা হচ্ছিল বিকাল দিকে আর কি, বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে, তখন আমরা আবার ব্যাক করলাম। এই টাইমটা খুব মজার ছিল, কারণ সূর্য তার ডুবে ডুবে অবস্থা, রাস্তাটা একদমই ফাঁকা, রোদও কম ছিল। তো বাসায় আসার সময় রাস্তায় আমি ওর বড়ই দেখছিলাম। তো কয়েকদিন যাবত আসলে কিছু গ্রুপে ওর বড়ই দেখছিলাম। এটা ছোটোবেলায় অনেক খেয়েছি, গাছ থেকে পেরেও খেয়েছি, আমার দাদু বাড়িতে আছে, ছিল আর কি, এখন জানি না। আর এসে আমি এটা খাচ্ছিলাম, তবে অনেকদিন পরে খেলাম, তো এত টক ছিল কি আর বলবো। আর আনারসটা এনেছিলাম, দুটো আনারস এনেছি বেসিক্যালি, তমালের যেহেতু জ্বর হালকা পাতলা। আর আমরা কী কী মিষ্টি এনেছি সেটাও একটু দেখাই। আমরা এই সন্দেশটা নিয়ে এসেছি, এটা আমরা হাফ কেজির মতো নিয়েছিলাম, কারণ এটা বেশি দিন থাকে না, আর একসাথে তো এত মিষ্টি খাওয়াও যায় না। আর ল্যাংচাটা আমরা একটু বেশি করে নিয়ে এসেছিলাম, ল্যাংচাটা তমাল খায়। দেন সব কাজ শেষ করে রাতে মেকআপ টেপা ক্লিন করে দেন আমি একটু স্কিন কেয়ার করব। আচ্ছা, এই ক্লিনারটা আপনারা কেউ ইউজ করেছেন কি না জানি না, তবে এটা অনেক কাজের। আমারটা মেবি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি আজকে চার্জ দিতে যেয়ে দেখলাম যে এটা চার্জ ওইভাবে নিচ্ছে না। যাই হোক, নষ্ট হলে আরেকটা কিনতে হবে। তো আমি ওটা দিয়ে ক্লিন করে দেন টোনার, এরপর একটা সিরাম দিয়ে নিচ্ছিলাম। আমি একটু বলি, এই সিরামটা হলো অর্ডিনারির, খুবই ভালো। আমার আসলে অর্ডিনারি সিরামগুলো খুব স্যুট করে গেছে, আমার ভালো লাগে। অন্যান্য সিরামের চেয়ে এই সিরামগুলো খুবই ভালো আর কি, স্কিনের সাথে খুব ভালোভাবে আমার আসলে স্যুট করেছে। আর এটা তো আমার আসলে কমন ময়শ্চারাইজার, আমি সব সকাল বিকাল রাত সন্ধ্যা সব সময় দিতে পারি, আমার এটা ছাড়া চলেই না। শুধু আমার না, তমালেরও একই অবস্থা। আর আপনারা যদি মানে রাতের বেলা এসিতে থাকেন, তাহলে সব হাত পা আসলে একটু ড্রাই হয়ে যায় অনেক বেশি, তো আপনারা ময়শ্চারাইজারটা বেশি করে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। এরপর আমি একটু লোশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই তো এভাবে আসলে আমাদের আজকের দিনটা কাটলো। জানি না আপনাদের কেমন লেগেছে ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন।